কতদিন আমার আমি এবং আমার পরিবার মানে আমার বউ ছেলে তারা আমি হইয়া দিছি তারা কোনোদিন কোন সম্পদের মালিক হইতে পারবে না। বাড়ি কিনতার না গাড়ি কিনতার না ফ্লট কিনতার না টাকা কোনো ঘাট কিনতার না এগুলিকে কোনো সম্পদ করতার না। কারণ মানুষের সেবায় যেহেতু নামছি আমার উচিত হইতো আমার মানুষের সম্পদ হইতো আমার সম্পদ হইতো এটা আমার দ্বারা কোনোভাবে সম্ভব আমি কথা দিচ্ছি আগামীবারও ওই 9.5 লাখ 10.5 আগামীবার নির্বাচন করবো আমি করতে হই না যদি করি আপনারা আমার খুশি হইয়া চান্দা দিয়ে নির্বাচন হয় এটা আমি কথা দিয়ে দিছি কোনো পয়সা দিতে পারতাম না কোনো টাকা জমাই না যা বাড়ি আমি না আপনারা বক্তব্য শেষ করে পড়াশোনাটা করাই ছেলে মেয়ে আমি এখন এমপি আছি যা যা লাগে আমি আপনার ব্যবস্থা করে দিতাম না এই অভাব কিন্তু হাজার হাজার মানুষ 6.5 লাখ থেকে 7 লাখ মানুষ আর আমার কম্বল দিয়ে ঠেকাতা ইতালি আমি শুনছি আপনারা 1 ইঞ্চি মাটিও জননের দেশে কাছে না যে বক্তব্য 1 ইঞ্চি মাটি জন্য ফালে এনা রাখো ইতালি লাগে যা যা সুবিধা লাগে আমাদের কৃষি অফিসার আছে তার সাথে এই গ্রাজুয়াল করবা খাজে আবার যাই এদিকে বাকি থাকি আছে শুধু যা যা পাইবার আপনারা নিজেরা টাইম দিয়ে শুধু তুলা দিবা আপনারা খেয়াল রাখিবা খান্দে যদি দুধ পায় না এটা দুধ পাইতা না কথা বলেই কাছি আপনারা খবর রাখবা প্রয়োজনে পড়াশোনা বাচ্চা রাখতে যেটা পড়াশোনা আছে এরা পাঠাইবা দেখছেন কিনা কিনা আছে বিভিন্ন সুযোগ আছে সরকারি তা আপনারা খেয়াল রাখিবা এটা ঠিক আছে আমি বক্তৃণী কুমার জানাইতেছি আর চেষ্টা করবো আপনারা জীবনযাত্রাটা সহজ করা লেগে যা যা করা লাগে আমরা সব এখানে আপনার এই জীবনযাত্রা সহজ করা লেগে আছে আপনার লেগে দোয়া করি আমার লেগে দোয়া করবা জননের নিশ্চয় কাছে লেগে দোয়া করবা উনি যদি বেঁচে থাকে দিলে এরকম কত সুবিধা যে আছে আপনার সুস্থ করতে আসতে না কিন্তু সমস্যা যদি তার দুজন ভরি গিয়ে গিয়া শেখ হাসিনার পক্ষে গুসা করার টাকা না আমার মধ্যে বুদ্ধি দিব বা আমি যদি বস্তাও নেই যাই কিতা হবো হ্যাঁ আল্লাহ যেন আমার এই সহায় দেয় আমরা যেন আপনার বস্তা শুধু না ভরি বস্তা যেন না সহায় আপনার সময় ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু।